মহাকাশেও আগ্নেয়গিরি সেটা কি সম্ভব এটা নিশ্চিত করে বলা না গেলেও আগ্নেয়গিরির মতো দেখতে কিন্তু স্প্রিংকলার দিয়ে বাগানে পানি ছিটানোর মতো এক মহাজাগতিক ঘটনা ঘটেছে পৃথিবী থেকে 700 আলোকবর্ষ দূরে আর এই অভূতপূর্ব ঘটনাটি ধরা পড়েছে নাসার হাবল স্পেস টেলিস্কোপে মহাকাশ বিজ্ঞানীরা সর্বদাই চোখ রাখছেন মহাকাশের দিকে তবে মহাকাশে ঘটে যাওয়া বেশিরভাগ ঘটনাই দেখা সম্ভব হয় না তাদের পক্ষে আর যেগুলো দেখতে পান তার অনেকগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানো গেলেও অনেক ঘটনা দেখে বিজ্ঞানীরাই অভিভূত হন সম্প্রতি নাসার হাবল স্পেস টেলিস্কোপের চোখে ধরা পড়া মহাজাগতিক বিষয়কর এক ঘটনা চমকে দিয়েছে মহাকাশ বিজ্ঞানীদের মহাকাশে আগ্নেয়গিরির উৎকিরণের মতো এক দৃশ্য যা অনেকটা বাগানে পানি দেওয়ার মতো বলে অনেকে ব্যাখ্যা করছেন মূলত 700 আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রপুঞ্জে এমন একটি নক্ষত্রের দেখা পেয়েছে হাবল স্পেস টেলিস্কোপ তবে এই নক্ষত্রটি অন্য সব নক্ষত্র থেকে অনেকটাই আলাদা অনেক বেশি উজ্জ্বল মনে হবে ভয়ঙ্কর বিস্ফোরণের পর আলো ঠিকরে বের হচ্ছে এটা থেকে আর বিস্ফোরিত এই নক্ষত্র থেকে ছিটকে বের হচ্ছে অতি উজ্জ্বল এক ধরনের গ্যাস যার কারণে ঝলমল করে জ্বলছে এই নক্ষত্রটি আর এতেই তৈরি হয়েছে দারুণ এক ছবি আপাত দৃষ্টিতে এটা দেখলে মনে হবে ঘাসে পরিপূর্ণ একটা মাঠ যেখানে লাগানো রয়েছে অসংখ্য বাগানে পানি ছিটানোর স্প্রিংকলার যা পানি পরিপূর্ণ থাকলে চারিদিকে পানি ছেটাতে থাকে হাবলের চোখে ধরা পড়া এই মহাজাগতিক নাক্ষত্রিক ঘটনা ঘটেছে ঠিক সেরকম ভাবেই একটা আগ্নেয়গিরি ফেটে যেন ছিটকে বের হচ্ছে ঝলমলে আলোর গ্যাস এই নক্ষত্রটি মূলত একটা জোড়া নক্ষত্র বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন আর অ্যাকোয়ারি যে দুটি নক্ষত্রের মিশ্রণে তৈরি হয়েছে এই নক্ষত্রটি তার একটি হলো প্রাথমিক নক্ষত্র এটি একটি পুরাতন লাল নক্ষত্র আর তার সঙ্গে লেগে থাকা অপর নক্ষত্রটি হলো প্রায় শেষ হয়ে যাওয়া একটি নক্ষত্র যা লাল নক্ষত্রের সাথে ডোয়ার্ফ জায়ান্ট হয়ে লেপ্টে আছে আর এই জোড়া নক্ষত্রের মধ্যে প্রাথমিক নক্ষত্রটি সূর্যের চেয়ে প্রায় 400 গুণ বড়